প্রেমে আত্মসমর্পণ করা যায় বলছে? প্রেমেই করা যায়, বন্ধুত্ব করা যায় না। বন্ধুত্বের লিমিটেড আত্মসমর্পণ, প্রেমে সম্পূর্ণভাবে মানসিক আত্মসমর্পণ করা যায়। কিন্তু যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে আত্মসমর্পণ করতে গিয়ে আপনার নিজের সম্মানহানি হচ্ছে একটা সার্টেন টাইমের পরে গিয়ে, সম্মানহানি কেন হবে? তেমন ব্যক্তি যে আমার সম্মানহানি করবে তার সেরকম মানুষের কাছে আমি থরি আত্মসমর্পণ করবো, তার সাথে থরি প্রেম হবে? এই তো বলতে পারি আর কি, বলবো সম্মানহানি হবে না, কেন হবে? মানে তেমন মানুষ আমি নির্বাচন করবো কেন বা তার সাথে সম্পর্ক এগোবে কেন? এগোবে না তাহলে। কিছুদিন আগে একটা সামাজিক মাধ্যমে দেখছিলাম, পোস্ট দেখছিলাম যে যার সঙ্গে প্রেম করছি তার সঙ্গে যদি সমাজ, রাজনীতি, তারপরে রান্নাবান্না, দেশ ইত্যাদি নিয়ে আলোচনাই না করতে পারে, যদি সারাদিন খাবার দাবার কি রান্না হবে ইত্যাদি নিয়ে আলোচনা করতে হয়, তাহলে আর যাই হোক সেটা প্রেম বা বিয়ে, হোয়াট এভার। ওই তো ওটাই বললাম যে সক্ষতা, মানে বন্ধুত্ব। আপনি কতটা বিশ্বাস করেন এটা? হ্যাঁ নিশ্চয়ই, যে বললাম অলরেডি বলে দিয়েছি আমি সেটা, যে মানে বন্ধুত্ব মানে তার সাথে কথা বলে মজা হবে, তার সাথে সক্ষতা হবে, মানে বন্ধু মানে যে আপদ বিপদ হলে সে এসে দাঁড়ালো, এরকম আমি আছি তুমি কোনো চিন্তা করো না, নট এসেন্সিয়ালি। হ্যাঁ এক্সপেক্ট করতেই পারি তার কাছে সে এসে দাঁড়াবে, কিন্তু সে না এসে দাঁড়ালেও যে বিরাট খুব তাকে আমি খুব বেইমান ভাবো তা নয়, কিন্তু ওই যে সক্ষতা, সক্ষতাটা আমার খুব ইম্পর্টেন্ট। কোথাও একটা মনের মিল, মানে মনের মিল। আচ্ছা এমন হয়েছে যে আপনি গান করতে গিয়েছেন কোথাও, গান করতে গিয়ে প্রথম দেখায় কারোর প্রেমে পড়ে গিয়েছে? আমি পড়ে গিয়েছি না, এরকম হয় না, মানে গান করতে গিয়ে প্রথম দেখায় প্রেমে পড়েছে হয়নি, অন্যরা তো পড়েছে, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ একাধিকবার ঘটেছে, কিন্তু গান করতে গিয়ে না, কিন্তু প্রথম দেখায় প্রেম সেটাও হয়েছে, হয়েছে হ্যাঁ নিশ্চয়ই হয়েছে। প্রেম কতদিন ছিল? এখনো আছে অবশ্যই, আমি শুরুটা ভাবছি, এই তার শুরু মনে হয় 2007-08 এরকম সময়, এখন অবধি রয়েছে, মানে যোগাযোগ বন্ধুত্ব রয়েছে, সেই প্রেম, সেই প্রেমের সেই গাঢ় ব্যাপারটা ফিকে হয়ে যায়, বাস্তবিক কারণে ফিকে হয়ে যায়, বিশেষ করে একটা বয়সের পর, কারণ প্রত্যেকেই তার যে নিজের জীবন বা বাস্তবিক পরিস্থিতিতে তার সে আবদ্ধ, কাজেই সেক্ষেত্রে সবসময় যে তার পক্ষে সব ভেঙে বেরিয়ে আসা সম্ভব তা নয়। কিছু না কিছু চাওয়া পাওয়া বা কিছু না কিছু দাগ থেকেই যায় আর কি। হ্যাঁ হ্যাঁ কিছু আমার আমার কাছে অত্যন্ত গভীর দাগ থেকে যায়। আচ্ছা মানে আজও দেখা হলে মানে জানো সেদিন থেকেই শুরু করবো, কোনো অসুবিধা নেই আমার তরফ থেকে, তার তরফ থেকেও নেই, তার তরফ থেকে নেই, তার বাস্তবিক সমস্যা রয়েছে, কী করে রয়েছে। প্রেম নিয়ে আমাদের সমাজে অনেক ট্যাবু রয়েছে, আপনি জানেন সেটা। সেগুলো নিয়ে আপনার কী মনে হয়? মানে আপনি যে বলছেন যে হয়তো পুরনো কারোর সঙ্গে প্রেম করতাম, তার সঙ্গে আজও আমার সম্পর্ক আছে, বা এখনো কারোর সঙ্গে প্রেম করছি, মানে একাধিক জনের সঙ্গে প্রেম মানে কি? মানে আমাদের সমাজে প্রেম মানে ধরা হয় এটা হচ্ছে একটা বিয়ের প্রস্তুতি, তো সেইখানে সেটা সেটা থেকেই যাবতীয় ট্যাবু। আমি যদি মনে করি আমার লাভ লাইফ ইজ ফ্রি এন্ডেড, কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই তার, কোনো নির্দিষ্ট বাস্তবিক রূপ তাকে দিতে হবে না, এটা যদি আমার প্রথম থেকে ভাবনা থাকে, তাহলে কিসের ট্যাবু? কোনো অসুবিধা নেই। আসুন এবার একটু গানের কথায় ফিরি। ইয়েস, সেটা হচ্ছে যে আমরা ছিলাম প্রেম থেকে গানের কথা, সেটুকু আমি তাহলে বলে দিই। সেটা হচ্ছে যে তুই আমায় পাগল করলি রে, এই গানটি আমাদের আমাদের খুব জনপ্রিয়, এবং অনেক ক্ষেত্রেই আমার গান জীবন থেকে উঠে এসছে, জীবনের কথা থেকে উঠে এসছে, তো এই এই গানটা অবশ্যই এরকম একাধিক কারুর জন্য কারুর প্রেমে পড়েই বড় অবুঝেই মন, সেটাও সেটারও একটা বাস্তবিক প্রেক্ষিত রয়েছে, কিংবা আমি মনে ইম্পর্টেন্টলি এটি বলবো, এটা একটা ছোট গল্প রয়েছে, তো এটা যার জন্য লেখা আর কি, যাকে যার যেই সম্পর্ক থেকে লেখা, তো সেই সময় উনি কলকাতা বাইরে থাকতেন, তো গানটা আমি বানিয়েছি, তাকেও শুনিয়েছি, তো এবার ক্যাকটাস গানটা আস্তে আস্তে রেডি করে ফেলেছে, তো সেই এবং সেই সময় পটা ক্যাকটাসের নেই, সো গানটা আমিই গাইছি, কলা মন্দিরের শো, এবং উনি ঘটনাচক্রে সেই দিনকেই কলকাতা আসবেন, তো উনি এসে স্ট্রেট কলা মন্দিরে ঢোকেন, এবং তখন ততক্ষণ আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তো ওনার সাথে আমার দেখা হয়নি আগে, তবে আমি জানি সে আসবে, সে বলেছে, তো এই তারপরে ধরো আমাদের 5 নম্বর বা 6 নম্বর গান ছিল তুই আমায় পাগল করলি রে, তো যখন আমি গাইছি তখন আমি জানি সে এসছে, মানে নিশ্চয়ই এসছে, মানে 99% সম্ভাবনা সে এসছে, সে এসছে দেখছে কোথাও আছে এই অন্ধকারের মধ্যে, সামনে এই যে 1000 অডিয়েন্স বসে আছে তার মধ্যে সে কোথাও একটা বসে আছে, কোথায় আছে আমি জানি না, কিন্তু সে এসছে, এবং তার জন্য আমি গান বানিয়েছি, সেটা তার উপস্থিতিতে আজকে প্রথমবার স্টেজে পারফর্ম করব, তো গান গাইতে গাইতে আমি 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 মানে কেঁদে ফেলেছি আর কি, মানে একটা চোরা কান্না চলে এসছে স্টেজে, তার অত অবভিয়াস মানে ভাবে কাঁদা যায় না, কিন্তু একটা চোরা কান্না চলেই এসছে, গলায় যেন একটু কুয়াশা জমে গেল,
তো এবং পরবর্তীকালে সে বলছে সেও তখন সিটে বসে হাপুস নয় কাঁদছে। তো এই যে প্রেম, এটা এটাই তো প্রেম, এটাই তো মানে প্রেমের এটাই চরম মুহূর্ত আর কি। মানে বিয়ে নামক কোনো ঘটনা দিয়ে এটাকে আলাদা করে সেলিব্রেট করার দরকার নেই, এটাই একটা চরম মুহূর্ত। মানে এই এই ঘটনাটা, এই যে অন্ধকারে কেউ সে আছে, আমি স্টেজে আছি, আমি গান গাইছি, আমার আমার সেই আবেগটা বেরিয়ে আসে। এখন হয়তো আর ওই গানটা সেই আবেগ আসে না, এখন মানে পটাই গায় এখন, কিন্তু সেদিনের সেই সেই পারফরমেন্স, সেটা তো বলে মানে পৃথিবীতে যদি স্বর্গ থাকে সেই মুহূর্তে সেই আমি স্বর্গকে ফিল করি। এই যে অনুভূতিটা, মানে দুজনে অনুভূতিটা নিজের অজান্তে শেয়ার করে দিচ্ছে, সেটা সেটা সেটাই স্বর্গীয়, সেটাই স্বর্গীয়, অসাধারণ। আমাদের আড্ডা জমে উঠেছে। এবার আমরা একটু পিছনে আপনার ক্যারিয়ারের দিকে আসি একটু। আপনি তারপরে জয়েন দিচ্ছেন এবং ডাক্তারিতে সুযোগ পাচ্ছেন, তাই তো? এবং কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে আপনি শুরু করছেন 1989-এ। সেখানে দিনগুলো কিভাবে শুরু হলো? মানে আপনি একটা তথাকথিত রক্ষণশীল পরিবার থেকে গেলেন এবং তারপরে ডাক্তারি কলেজে পড়াশোনা শুরু করলেন, জয়েন্টে পেলেন, আপনার সামনে একটা ব্রাইট ফিউচার রয়েছে, আপনি ডাক্তারি ডাক্তার হবেন, তারপরে প্রচুর প্র্যাকটিস করবেন, হাসপাতালে যাবেন, পয়সা কামাবেন। সেখান থেকে জীবনে হঠাৎ একটা বিশাল মাপ চলে এলো। এই মাপটা সচরাচর এই বয়সটাই গিয়ে খুব কম মানুষের হয়, যিনি এস্টাবলিশড হতে যাচ্ছেন, যিনি অলরেডি ডাক্তারি পড়া শেষ করে ফেলেছেন, ইন্টার্নশিপ করে ফেলেছেন, মানে আপনি তারপরে হাউসটাপও ছিলেন, এই যে একটা বিশাল টার্ন, সেখান থেকে আপনি সব ছেড়ে ছুড়ে দিয়ে ব্যান্ডে আসছেন, রক মিউজিক করছেন, কীভাবে সম্ভব হলো এটা? আপনার ইন্সপিরেশন কি? একটু আগে আপনি বলছিলেন যে রকে বসার কথা, তিন চারজন বন্ধু মিলে আড্ডা দেওয়ার কথা, এই ব্যাপারগুলো কি করে প্রভাব ফেললো আপনার জীবনের মধ্যে? কলেজে ভর্তি হওয়ার পর থেকেই ওই আমার স্টেজ ফ্রাইটটা কাটতেও আরম্ভ করলো, ক্যান্টিন ক্যান্টিন সিঙ্গিং দিয়ে আমার স্টেজ ফ্রাইটগুলো কাটতে আরম্ভ করলো। এবার এলো কলেজ ফেস্টের পালা, কলেজ বিভিন্ন কলেজ ফেস্ট, নিজের কলেজ ফেস্টটা দেখলাম, বাহ, এ তো দারুণ মজাদার, কত বাইরের ছেলে আসছে সব, একদম ফার্স্ট ইয়ার তখন। তখন আমি ঠিকলাম আমি অন্য কলেজের ফেস্টে যাবো, একটা দুটো ফেস্টে গেলাম, তখন সব দেখছি দেখছি, তারপর বললাম আমি পার্টিসিপেট করবো। এইবারে পার্টিসিপেট করতে আরম্ভ করলাম। মানে এটার সঙ্গে একটু বলে রাখা দরকার, আমি যে ধরনের গান বাজনা করি তার বাইরে অন্য ধরনের গানের আমার বিরাট বিরাট স্টক আছে। মানে বিশেষ করে ওল্ড হিন্দি ফিল্ম সং আমি মানে প্রচণ্ড ডিটেলসে শুনেছি। তো অন্তাক্ষরী খুব একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল, অন্তাক্ষরীতে পার্টিসিপেট করা শুরু করলাম, হিন্দি সোলো বা বাংলা সোলো বা ইস্টার্ন সোলো, এই ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করতে আরম্ভ করলাম। এবং মজার ব্যাপার হলো মানে প্রথম দিন থেকেই প্রাইজ পেতে আরম্ভ করলাম, কিছুদিন মানে থার্ড হলাম, সেকেন্ড থার্ড, তারপরে আলটিমেটলি 6 মাস বাদে ফার্স্টও হলাম। এবার বাদবাকি কলেজ জীবনটা ওরকম, সমস্ত কলেজ ফেস্টে যাই, ফার্স্ট সেকেন্ড থার্ড।